প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালোই আছো সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি নির্ধবরুণ রায় ইসফানি গার্লস স্কুল কলেজ দশম শ্রেণীর গণিত বিষয়ের সমান্তর ধারা নিয়ে আমরা কথা বলেছিলাম আজকে আমরা গুণত্বর ধারা নিয়ে কথা বলবো গুণত্বর ধারাটি দুই পর্বে বিভক্ত হবে প্রথম পর্বে আমরা সূত্র স্থাপন করব দ্বিতীয় পর্বে কতগুলো সমস্যার সমাধান আমরা করবো তাহলে আমরা শুরু করি গুণত্বর ধারা আমরা গুণত্বর ধারার সংজ্ঞাটা আগের দিন দিয়েছিলাম তারপরও আজকে আমরা একটু দেখি গুণোত্তর ধারা এটাকে আমরা আর একটা বলেছিলাম সমান্তর ধারা আবার বলেছিলাম জিওমেট্রিক সিরিজ তিনটে নাম তো আমরা একটা উদাহরণ যদি নেই একটা ধারা এটা আর একটা ধারা নিলাম তাহলে এই দুইটা ধারার যদি আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে কোনো একটি পথ তার পূর্ববর্তী পদের অনুপাত সমান অর্থাৎ যে কোনো একটি পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগ ফল সমান হবে তাহলে সেই ধারাটাকে যদি কোনো বৈশিষ্ট্য থাকে সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা আর অনুপদ সমান বিদায় এটাকে আমরা বলি সমানুপাতিক ধারা তো এই ধারার প্রথম পদ হচ্ছে টু আর চারকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে টু তার মানে সাধারণ অনুপাত হবে টু এই ধারাটার আর প্রথম পদ এখানে হচ্ছে টু দ্বিতীয় ধারাটায় আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ এ পরের পদ এন টু আর তারপর একটা করলে আর স্কোয়ার তারপর একটা আর একটা করলে আর কিউব এইভাবে গুণ করে করে পেয়েছি বিদায় এটার নাম হল গুণোত্তর প্রথমে এ এ কে আট দ্বারা গুণ করেছি এ আর পেয়েছি এ আর কে আট দ্বারা গুণ করে হচ্ছি তাহলে এ আর স্কোয়ার পেয়েছি তাহলে প্রত্যেকটা পদকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে করে পরের পদটা আমরা পাচ্ছি এই জন্য এটার নাম হয়েছে ধারা এই গুণোত্তর ধারার প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ টি ওয়ান সমান এ দ্বিতীয় পদ টি টু সমান এ আর তৃতীয় পদ টি থ্রি সমান এ আর স্কোয়ার তাহলে এটা সাধারণ পদ টি এন এনতম পদ এটা কীভাবে এখানে আসলো এন মাইনাস ওয়ান আট টু দ্বিপর এন মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাই আট টু দ্বিপর জিরো সমান ওয়ান এ আর ওয়ান মাইনাস ওয়ান এটাকে আমরা লিখতে পারি এ আর টু মাইনাস ওয়ান এটাকে আমরা লিখতে পারি এ আর থ্রি মাইনাস ওয়ান তার মানে যততম পথ তার থেকে এর পাওয়ারটা এক কম সুতরাং এনতম পদ যখন হবে তাহলে এর পাওয়ারটা হবে এন মাইনাস ওয়ান এক কম তাহলে এটাকে আমরা ধারার সাধারণ পদ বলে থাকি এবং এই সাধারণ পদের মাধ্যমে যে কোনো পদ নির্ণয় করতে পারি এন এর মান ওয়ান হলে প্রথম পদ টু হলে দ্বিতীয় পদ তিন হলে তৃতীয় পদ আর হলে আটতম পদ এন হলে এনতম পদ একশো হলে একশোতম পদ তাহলে গুণত্বর ধারার সাধারণ পদ যদি দুইটা পদ দেওয়া থাকে আমরা সাধারণ পদ নির্ণয় করতে পারি এবং সাধারণ পদ দেওয়া থাকলে আমরা ধারাটাও নির্ণয় করতে পারি তাহলে আমরা একটা উদাহরণ যদি নেই দেখা যাক একটা উদাহরণ আমরা নেই প্রথম উদাহরণটা যদি আমরা নেই তাহলে কি হচ্ছে একটা ধারার প্রথম পদ টি ওয়ান সমান এ সমান ফোর এরপরে সাধারণ অনুপাত আর সমান টেন হলে ধারাটি নির্ণয় করো তাহলে এখানে আবার দেখতে পাচ্ছি প্রথম পথ দেওয়া আছে সাধারণ অন্তর দেওয়া আছে তাই না তাহলে আমরা এই যে যে সূত্রটা বের করেছি এটার সাহায্যে আমরা সব পদগুলো বের করতে পারবো তাহলে এখানে এনের এর মান ওয়ান যদি বয়স এর এর মান ফোর আমরা বসাইলাম আর আর এর ভ্যালু হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তার মানে টেন টু দিপ জিরো সমান ওয়ান তাহলে হলো ফোর টি টু এন এর মান যদি টু বসায় এর মান হচ্ছে ফোর আর এর মান হচ্ছে টেন এ স্কোয়ার তাহলে হচ্ছে ফোর ইন্টু আর ফোর ইন্টু টেন সমান ফোরটি তৃতীয় পদ এ আর স্কোয়ার তার মানে ফোর ইন্টু টেন স্কোয়ার কারণ এখানে আর হচ্ছে টেন ফোর হচ্ছে এ তাহলে ফোর হান্ড্রেড তাহলে নিম্নেও ধারাটি কী হবে প্রথম পদ ফোর দ্বিতীয় পথ চল্লিশ তৃতীয় পথ চারশো এভাবে আমরা পরের পদগুলো আমরা যে কোনো পদ আমরা লিখতে পারবো তাহলে ধারাটি পেলাম তাহলে এখানে ধারাটার কি দেওয়া ছিল প্রথম পদ দেওয়া ছিল সাধারণ পদ দেওয়া ছিল তাহলে ধারাটা নির্ণয় করতে পেরেছি আমরা যদি আর একটা অঙ্ক নেই আর একটা অঙ্ক নেই অঙ্কটা কি হচ্ছে দুই ছয় তারপর হচ্ছে আঠারো চুয়ান্ন এইভাবে ধারাটির দশম পদ নির্ণয় করতে হবে দশম পদ নির্ণয় করতে হবে এটা হচ্ছে উদাহরণ দুই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ এ সমান টু তাহলে সাধারণ অনুপাত অনুপাত কি হচ্ছে যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হচ্ছে থ্রি তার মানে দিস ইজ ইকুয়াল টু আর তাহলে দশম পথ আমাদের এখানে তম পদ দেওয়া আছে এ আর টু দিপার এন মাইনাস 1 তাহলে এখানে এ ইকুয়াল হচ্ছে টেন তাহলে দশম পথ টি টেন তাহলে এ এর মান কত এর মান হচ্ছে 2 আর এর মান হচ্ছে কত টেন টু দি পাওয়ার কত হবে দশ মাইনাস তার মানে টু ইন্টু টেন টু দি নাইন টেন টু তো না এখানে আটটা পেয়েছি আমরা 3 আটটা পেয়েছি 3 থ্রি টু দি তার মানে থ্রি টু দি পয়েন্ট নাইন তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের সাহায্যে আমরা পেতে পারি থ্রি নাইন থ্রি সিক্স সিক্স তাহলে আমরা কী ছিল একটা ধারা দেওয়া ছিল তার দশম পদ আমরা নির্ণয় করলাম এখন যে কোনো পদ আমরা এখান থেকে বের করতে পারি এনের এর মান যদি একশো হয় একশোতম পদ এখানে যদি বলা হয় পনেরোতম পদ এনের যে মান পনেরো বসিয়ে দিলে আমরা ধারাটি নির্ণয় করতে পারব তাহলে গুণোত্তর ধারার যে কোনো পদ নির্ণয় শিখলাম এখন আমরা দেখব একটা গুণোত্তর ধারার সমষ্টি কীভাবে নির্ণয় করে আমরা যদি একটা ধারা নেই একটা ধারা নিলাম যোগফলটাকে যদি এস এন দিয়ে যদি এন পদের যোগফল ধরি তাহলে গুণোত্তর ধারার যোগফল এ এ আর এ আর স্কোয়ার আপ টু লাস্ট পদ হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান এনতম পদ পর্যন্ত যোগফল নিচ্ছে এন সংখ্যক পদের যোগফল তাহলে তার আগেরটা একটা কম ছিল এ আর এন মাইনাস টু এখন এইটাকে যদি আমরা দুই দিকে আট দিয়ে গুণ করি তাহলে বাম দিকে হবে এস এন আর ইন্টু এস এন এটাকে আট দিয়ে গুণ করলে হবে এ আর এ আর এখানে মিল আছে এই জন্য এখানে পাশাপাশি লিখলাম এটাকে আট দিয়ে গুণ করলে হবে এ আর স্কোয়ার এটাকে আট দিয়ে গুণ করলে হবে এ আর কিউব এভাবে এটাকে যদি আট দিয়ে গুণ করি তাহলে এ আর এন মাইনাস ওয়ান হবে এটাকে যদি আট দিয়ে গুণ করি এ আর এন হয়ে যাবে এন মাইনাস ওয়ানের সাথে এক যোগ করলে এটা হয়ে গেল তো এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ ধরি এটাকে যদি দুই নম্বর সমীকরণ ধরি তাহলে এক থেকে যদি দুই আমরা বিয়োগ করি তাহলে এখানে কি হবে এন মাইনাস আর ইন্টু এন আর এইদিকে কী হবে এটা বিয়োগ করলে তাহলে এই টার্মগুলো কাটা যাবে থাকবে কি শুধু এখানে এই টার্মটা থাকবে আর এটা এই টার্মটা থাকবে এখানে থাকবে এ এখানে থাকবে মাইনাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে যদি আমরা এন কমন নেই তাহলে কি থাকবে এসেন এদিকে যদি এ কমন নেই তাহলে কি থাকবে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন আর টু দিপো আর এন থাকছে এখন এখানে আর নট ইকুয়াল টু যদি ওয়ান হয় কারণ এখানে যদি ওয়ান জিরো হয়ে যায় আর ইকুয়াল টু যদি ওয়ান হয়ে যায় তাহলে জিরো হয়ে গেল জিরো দিয়ে ভাগ করা যায় না তাহলে আমরা কী পাব এস এন সমান পাবো এ ওয়ান মাইনাস আর টু দিপো আর এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর তাহলে এখানে এই সূত্রটা ভ্যালিড হবে যখন আর এর ভ্যালু লেস দেন ওয়ান এটার অর্থ হচ্ছে আর অন থেকে মাইনাস অন তাহলে এই শর্তে আমার এই সূত্রটা ভ্যালিড হবে এখন যদি আমরা এইটা থেকে এইটা বিয়োগ করতাম তাহলে কি হতো তাহলে আমরা দেখি আর একটা সূত্র পাবো তাহলে সেটা কী হবে এখানে হবে আর এস এন মাইনাস এস এন আর এদিকে কি কী হবে এগুলো বিয়োগ করলে এগুলো কাটা যাবে এইটা থাকবে প্লাস আর এইটা মাইনাস হয়ে যাবে তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস এ তাহলে এখানে আমরা যদি এস এন কমন নেই আর এখানে যদি এ কমন নেই তাহলে আর এন মাইনাস ওয়ান তাহলে এখন আমরা এখানে যদি দুই দিকে আর মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে দেই তাহলে এস এন ইকুয়াল টু এ আর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান তাহলে এই ক্ষেত্রে আর হবে গেটার দেন অন এটার অর্থ হচ্ছে আরের ভ্যালু মাইনাস অন থেকে ছোট অথবা আরের এর ভ্যালু একের চাইতে বড়ো তো এখন যখন আরের ভ্যালু একের চাইতে ছোট হবে তখন এই সূত্রটা নিব আরের ভ্যালু একের চাইতে বড়ো হলে এই সূত্রটা নিব। এখন দেখো আর ইকুয়াল যদি ওয়ান হয়ে যায় সেই ক্ষেত্রে কী হয়ে যাবে সেই ক্ষেত্রে সব টার্মগুলো আরের ভ্যালু এখানে বসাই দিলে সব অন হয়ে যাবে তার মানে এস এন ইকুয়াল টু এ প্লাস এ প্লাস এ আপ টু এ তার মানে এন সংখ্যক কে আছে এ তাহলে আমরা ধারার যোগফল নির্ণয়ের সূত্রটা তৈরি করলাম এবং এর সাহায্যে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা একটা অঙ্ক আমরা নিয়ে দেখি প্রথমে আমরা একটা অঙ্ক নিচ্ছি উদাহরণ তিন সেটা হচ্ছে ওয়ান প্লাস থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন এইভাবে একটা গুণত্বর ধারা নিলাম এখানে কতগুলো পদের সমষ্টি কতগুলি পদের সমষ্টি সমান নাইন এইট ফোর ওয়ান হবে প্রশ্নটা হলো যে এটা যোগফল দেওয়া আছে তার মানে কয়টি পদ ছিল এখানে তার মানে কি ধরে নিলাম এন সংখ্যক পদের সমষ্টি তাহলে এখানে কী নিতে হবে এন এর মান বের করতে হবে তাহলে এখানে প্রথম পদ এ সমান দেওয়া আছে ওয়ান সাধারণ অনুপাত ক্লিয়ারলি এটা একটা গুণত্বর ধারা সুতরাং এটার অনুপাত হবে কত থ্রি নয়কে তিন দে ভাগ করলে থ্রি হয় সাতাশকে নয় দে ভাগ করলে থ্রি হয় থ্রিকে ওয়ান দিয়ে ভাগ করলে থ্রি হয় তাহলে সাধারণ অনুপাত হচ্ছে থ্রি তাহলে সাধারণ অনুপাতের উপর নির্ভর করে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ অনুপাত এটা তিনটা আর এর মান একের চাইতে বড় তাহলে আমার সমাধানটা হবে সূত্রটা হবে এন ইকুয়েল টু এ r to the power n minus 1 divided বাই আর minus 1 প্রশ্নমতে এন সমান নাইন এইট সুতরাং আমরা এখানে এর মান আর এর মান এগুলো বসিয়ে যদি দেই এর মান হচ্ছে ওয়ান থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান টু কারণ এস হচ্ছে এটা তাহলে sn এর মানটা এখানে বসিয়ে দিলে কত হবে নাইন এখানে তিন থেকে এক চলে গেলে থাকে দুই দুই এই দিকে যেয়ে গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে কী হবে থ্রি টু দি পর এন মাইনাস থ্রি টু দি পর এন মাইনাস ওয়ান সমান এটা গুণ করলে দুই চার দুই আট আট দুগণি ষোলো এক সতেরো নয় দুগুণে আঠারো এক উনিশ থ্রি টু দি পর এন ওইটা ওই দিকে গেলে প্লাস হয়ে যাবে প্লাস হলে কত থাকে থ্রি টু দি পাওয়ার নাইন সেভেন এইট থ্রি এখন এটাকে ভাব কীভাবে লিখতে হবে সমাধান করতে হলে সূচক ফর্মে লিখতে হবে তাই না সূচক ফর্মে যদি লিখি তাহলে দিস ইজ ইকুয়াল টু দুদিকে বেস সমান হলে পাওয়ার সমান হয় তাহলে বেস নাইন থ্রি তাহলে এদিকে পাওয়ার নাই এন এদিকে পাওয়ার নাইন তাহলে এন ইকুয়াল টু কত হবে নাইন তাহলে আমরা ধরে নিয়েছিলাম যেটা এন সংখ্যক পদের সমষ্টি তাহলে এন সংখ্যক পদের সমষ্টি যদি হয়ে থাকে তাহলে এন নির্মাণ কত নাইন তার মানে এটা নয়টি পদের সমষ্টি এত তাহলে এটার সমাধান আমরা পেয়ে গেলাম তাহলে আমরা আরেকটা সমাধান নিতে পারি সেইটা হলো ওয়ান প্লাস হাফ উদাহরণ চার হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট তাহলে এভাবে প্রথম আট পদের এইট পদের সমষ্টি কত আচ্ছা হয়ে গেছে এখন দেখো এটা এখানে ক্লিয়ারলি এটা একটা গুণত্বর ধারা এটার প্রথম পদ এ সমান হচ্ছে ওয়ান সাধারণ পদ আর সমান হচ্ছে হাফ একে হাফকে ওয়ান দে ভাগ করলে হাফ হয় ওয়ান বাই ফোরকে হাফ দে ভাগ করলে হাফ হয় এই জন্য আমরা একবারে লিখে দিলাম এটার সাধারণ অনুপাত হচ্ছে হাফ তাহলে এখন আর হুইস ইস লেস দেন ওয়ান তাহলে এখানে কোন সূত্রটা নিব বলো তো এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর তাহলে এর মান হচ্ছে ওয়ান আর এর মান হচ্ছে হাফ টু দি পাওয়ার এইট নিচে হচ্ছে ওয়ান মাইনাস হাফ তাহলে ওয়ান মাইনাস হাফ হলে এখানে থাকলো হাফ আর এখানে থাকলো ওয়ান বাই টু টু দি পাওয়ার এইট তাহলে এই হাফ উপর উঠে গেলে হয়ে গেলো টু তাহলে ওয়ান মাইনাস দুইশো টু টু দ্বিপর এইট হলে দুইশো ছাপ্পান্ন হয় তাহলে দুইশো ছাপ্পান্ন থেকে এক বিয়োগ করলে দুইশো ছাপ্পান্ন বিয়োগ এক ডিভাইডেড বাই দুইশো ছাপ্পান্ন তো এখন টু ইন্টু দুইশো ছাপ্পান্ন কাটাকাটি দিলে কত হয় ওয়ান টু এইট তাহলে একশো আঠাশ আর উপরে থাকে দুইশো ছাপ্পান্ন থেকে এক গেলে দুইশো পঞ্চান্ন তাহলে উত্তরটা কী হলো দুইশো পঞ্চান্ন বাই একশো আঠাশ তাহলে এটার যোগফলটা কত হলো যোগফলটা কত হল দুইশো পঞ্চান্ন বাই আঠাশ এটাকে মিশ্র ভাগনাংশ মিশ্র ভাগনাংশ হিসাবে করতে পারো ওয়ান ওয়ান পয়েন্ট সামথিং আসতে পারো দশমিক নিলে তাহলে আজকে আমরা কি পড়লাম আমরা গুণোত্তর ধারা কাকে বলে গুণোত্তর ধারার এনপথ কীভাবে বের করে গুণোত্তর ধারার সমষ্টি কীভাবে নির্ণয় করে তা কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝাইলাম আমরা পরবর্তী পর্বে আরও কিছু সমস্যা নিয়ে তোমাদের সাথে হাজির হব তৎক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো বলে আমি নিরোদ বর্ণ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে